আসসালামু আলাইকুম ওরমতো আবরকাত আমি এগ্রেড ফার্মাসি ফার্সি আবদুল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি যেহেতু আমি মেডিসিন ভালো নিয়ে পড়াশোনা করি সুতরাং চেষ্টা করি মেডিসিন সম্পর্কে সর্বোচ্চ আইডিয়াটা আপনাদেরকে সর্বোচ্চভাবে দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটা নিয়ে ডিটেলস আলোচনা করবো সেটা হচ্ছে অ্যানকোর ফাইভ এই মেডিসিনটা খুবই ভালো একটা মেডিসিন যা বলার কোনো অবকাশই রাখে না এটা এই কোম্পানির একটা মেডিসিন অবশ্যই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল বাইটনটি বাজিয়ে দেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই মেডিসিনটা কোন কোন রোগের কাজ করে কারা কারা মেডিসিনটা খেতে পারবে এটার সাইড এফেক্ট কী সম্পর্কে আমি আপনাদের সামনে ডিটেলস আলোচনা করব ভিডিওটা না টেনে শেষ মতো দেখতে থাকুন অ্যানকর ফাইভ এ মেডিসিনটা এলিস্টোফার্মা কোম্পানির একটা মেডিসিন অ্যালিস্টোফার্মা কোম্পানি বাংলাদেশের মধ্যে অন্যতম একটা ভালো কোম্পানি কেননা এলিস্টোফার্মা কোম্পানির মেডিসিনের গুণগত মান বৈশিষ্ট্য সব কিছু অনেক ভালো এলিস্টোফার্মা কোম্পানি ওনারা যে র মেটেরিয়ালস অর্থাৎ মেডিসিন যে উপাদানটা বানানো হয় সেটাকে মেডিসিনের র মেটেরিয়ালস বলা হয় এই র মেটেরিয়ালসগুলো খুবই মানসম্মত এবং সর্বোচ্চ মান মেনটেন করে ওনারা এই মেডিসিনটা তৈরি করে এবং মেডিসিনের বৈশিষ্ট্য শারীরিক গঠনের ক্ষেত্রেও খুব ভালো ভূমিকা পালন করে অর্থাৎ এখানে মেডিসিনের যে সাইড ইফেক্ট অর্থাৎ অনেক ওষুধ আছে যেগুলোর সাইড ইফেক্ট অনেক মারাত্মক বা খুব সাইড ইফেক্ট থাকে কিন্তু এলস্টোফার্মা কোম্পানি যারা মেডিসিন যে মেডিসিন বানানো হয় বা মেডিসিন বানানোর যে প্রসেস বা মেডিসিনের যে মানের বৈশিষ্ট্য তারা সর্বোচ্চটা মেনটেন করার কারণে মেডিসিনে যখন আপনি এটা সেবন করবেন এটা ক্ষতিকারক উপাদান ওইরকমভাবে আপনার শরীরে ইফেক্ট করবে না বরঞ্চ এটা পরিপূর্ণতাই উপকাশ করে থাকবে সুতরাং এই অ্যানকোর ফাইভ এই মেডিসিনটা উচ্চ রক্তচাপজনিত অর্থাৎ এলিস্ট্রোফার্মা কোম্পানি এই অ্যানকোর ফাইভ এই মেডিসিনটা উচ্চ রক্তচাপজনিত অ্যানজাইরা প্রতিরোধে ব্যবহার করা হয় অর্থাৎ অনেক সময় অনেক পেশেন্টরা আসে যাদের হাই ব্লাড প্রেশার থাকে অর্থাৎ প্রেশারটা খুবই বেশি থাকে যেমন নর্মাল অবস্থায় থাকার কথা আশি বাই একশো বিশ কিন্তু তার আছে একশো বাই একশো আশি বা একশো দশ বাই দুশো এরকম থাকে সুতরাং এরকম অবস্থায় যে পেশেন্টগুলোর অবস্থা খুব মানে খুবই ডেঞ্জারাস অবস্থায় পৌঁছে আছে তাদেরকে ডক্টররা এই মেডিসিন সাজেস্ট করে থাকে এবং তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা সবচেয়ে ভালো ভূমিকা পালন করে এবং এটা বলার কোনো অবকাশই নেই যে এটা অনেক ভালো একটা মেডিসিন আর এই মেডিসিনটা এছাড়াও এটা মানে কম্বিনেশন হিসেবে ইউজ করে থাকে অর্থাৎ একটা প্রেশার ওষুধের সাথে আরেকটা দিয়ে থাকে অর্থাৎ মনে করেন যে একটা প্রেশার ওষুধ তার সে একটা প্রেশার ওষুধ প্রতিনিয়ত খায় কিন্তু তার প্রেশারটার কারণে অন্য শরীরে আরও অন্যান্য অনেক সমস্যা হইতে পারে সুতরাং সেই সমস্যাটাও যাতে প্রতিরোধ করতে পারে সেক্ষেত্রেও এনকোর ফাইভ মেডিসিনটা অনেক ভালো যেমন আপনি মনে করেন যে আপনার প্রেশারটা অনেক হাই যে কারণে আপনার হার্টের সমস্যা হচ্ছে কিন্তু সাথে সাথে যাতে আপনার ব্রেনের উপরেও কোনো ধরনের ক্ষতিকারক ইফেক্ট না ফেলতে পারে বা ব্রেনের উপরেও ওইরকম চাপ না সৃষ্টি করতে পারে সেজন্য এই মেডিসিনটা দিয়ে থাকে তাছাড়াও এটা উচ্চ রাখ বিরোধী অর্থাৎ ওষুধের সাথে অন্য ওষুধগুলোর সাথে যা সাথে যাতে অ্যাডজাস্ট করে হিউম্যান বডির ক্ষতি সাধন না করতে পারে সেক্ষেত্রে এই মেডিসিনটা অনেক ভালো ভূমিকা পালন করে সুতরাং ডক্টররা যাদেরকে মেডিসিনটা দেয় তারা মেডিসিনটা প্রতিদিন একটা করে সেভেন করবেন কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো পেশেন্টকে এটা দুইটা করে দিয়ে থাকতে পারে পেশেন্টের অবস্থা অনুযায়ী অর্থাৎ কিছু কিছু পেশেন্টকে দুইটাও দিতে পারে পেশেন্টের অবস্থা যদি ডক্টর মনে করে যে না তার ক্রাইসিস খারাপ বা এই কন্ডিশনে দুইটা দেওয়া উচিত দুইটা দিতে পারে কিন্তু স্বাভাবিক অবস্থা এটা একটা করে দিতে হয় এক বক্সের দাম তিনশো টাকা দেখেন দাম প্রতি পাতা মেডিসিনের দাম একশো টাকা প্রতি পিস মেডিসিনের দাম দশ টাকা সুতরাং অবশ্যই দামটা দেখে নেবেন এবং সাথে সাথে ডেটটা দেখে নেবেন আমি আপনাকে ডেটটা দেখে দিচ্ছি দেখেন এখানে দুই দুই হাজার তেইশ মানে কি এটা দুই একুশ চলে দুই হাজার তেইশ সাল পর্যন্ত এই মেডিসিনটা মেয়াদ আছে সুতরাং এই জায়গায় যদি তেইশ সাল দেওয়া থাকে তাহলে তেইশ সাল পর্যন্ত মেয়াদ ডেটটা দিয়ে দিলাম আর যেহেতু সামনে দুই আছে দেওয়া আছে সুতরাং এটা আপনার বুঝতেই পারছেন তেইশ সালে ফেব্রুয়ারির মতো মেয়াদ আছে সুতরাং এরকমভাবে আপনার ডেটটা দেখে নেবেন আর আপনাদেরকে বলে এটা তেমন কোনো সাইড ইফেক্ট নাই তবে অতিরিক্ত মাত্রায় সেবন করলে শারীরিক প্রবলেম হতে পারে শরীর দুর্বল হতে পারে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন কিন্তু সঠিক মাত্রায় ইউজ করবেন তাহলে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না এবং মায়েরা অতিরিক্ত ইউজ করলে মাথা গুড়ায় শরীর ঝিমঝিম করে এরকম প্রবলেম দেখা দেয় কিন্তু ডক্টর যে নিয়মে আপনাকে খেতে বলে ঠিক সেই নিয়ম মেনটেন করে খাবেন আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না সুতরাং আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি অবশ্যই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা ব্যালওয়ালিটি ভাজিয়ে দেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা কোনো মেডিসিন সম্পর্কে তথ্য জানতে চান যে আমার মনে হচ্ছে যে কোনো তথ্য জানতে চাই তাহলে আপনার মনে হলে আপনি আমাদের ইউটিউব মেসেজ অপশনে মেসেজ করেন আমরা নেক্সট টাইম ওই মেডিসিনটা বা ওই সমস্যাটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম